হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি, আর সেটি হচ্ছে হাউ টু ইনস্টল উইন্ডোজ 10 ইন এসপি ডেস্কটপ ফ্রম ইউএসবি। আমরা অনেকেই এসপির ব্র্যান্ড পিসি ইউজ করে আসছি দীর্ঘদিন ধরে, কিন্তু এটা কীভাবে উইন্ডোজ সেট আপ করবেন, কোনো প্রবলেম হলেই তো আমরা উইন্ডোজ সেট আপ করি, কীভাবে উইন্ডোজ ব্র্যান্ড পিসিতে কীভাবে উইন্ডোজ সেট আপ করবেন সেই প্রসেসগুলোই আজ স্টেপ বাই স্টেপ দেখাবো। আর একটি বিষয়, আমার চ্যানেলে যদি আজ প্রথম ভিডিও দেখে থাকেন, নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বিয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কাছে ইন্টেল কোরাই ফাইভের এসপি ব্র্যান্ডের একটি ডেস্কটপ কম্পিউটার রয়েছে। এটা প্রবলেম থাকার কারণে আমি ইউএসবি পেনড্রাইভ দিয়ে এখন উইন্ডোজ সেট আপ করবো। তো কীভাবে উইন্ডোজটি সেট আপ করবো সেই প্রসেসগুলি আছে স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে উইন্ডোজটি প্রথমে রেজিস্টার দিয়ে নিতে হবে। রেজিস্টার অপশানে গিয়ে আমি রেজিস্টার দিয়ে নিলাম। রেজিস্টার দেওয়ার সাথে সাথেই কিবোর্ডের যে ই এস সি যে অপশন রয়েছে, এসকেপ বলি আমরা সাধারণত, এটাতে বারবার প্রেস করবো। আমরা প্রেস করে বুটের যে ফাংশনগুলো রয়েছে স্টেপ বাই স্টেপ সেই ফাংশনগুলোতে দেখব যে বুট সিকোয়েন্স ঠিক আছে কি না। জি, দেখতে পাচ্ছেন এখানে সব অপশনগুলো চলে আসছে, কিবোর্ডের কোন ফাংশন কোন কীটা ইউজ করে কোন অপশনে যাব আমরা। আমাদের প্রয়োজন এখন হচ্ছে বায়ো সেট আপ, উইন্ডোজ মানে F10, যে কিবোর্ডের যে F10 এর উপরে সারির যে কীগুলো রয়েছে ওটার F10 প্রেস করবো। জি, চলে আসছে মেনুগুলো, বায়োস সেট আপের যে মেনুগুলো রয়েছে অ্যাডভান্সে চলে যাব। এখান থেকে চলে যাব আমরা বুট অপশন, দেখি ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে তাহলে আমরা চেঞ্জ করে দেবো। জি, যেভাবে আছে বাই ডিফল্ট এভাবেই থাকবে, সমস্যা নাই, সব কিছু ঠিক আছে, টিক মার্ক দেওয়া আছে যা যা টিক মার্ক দেওয়ার দরকার। এবার আবার আমরা অ্যাডভান্সে চলে যাব, একইভাবে এবার যাব সিকিউর বুট কনফিগারেশনে। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন উপরে, লেগেসি সাপোর্ট ইনেবল অ্যান্ড সিকিউর বুট ডিজেবল, যে অপশনটি আছে এখানে দুটি অপশন থেকে, যেটা বাই ডিফল্ট রয়েছে এটাই থাকবে, এটাই পারফেক্ট, মানে এই অপশনটি চালু থাকা অবস্থায় আমরা উইন্ডোজ সেট আপ করতে পারবো বা করব। নিচে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন ছিল, আমরা কোনো কিছু চেঞ্জ করলাম না, এভাবেই থাকবে। আর নিচের যে অপশনগুলো রয়েছে সিকিউর বুট কি ম্যানেজমেন্টগুলো রয়েছে, যেভাবে এভাবেই থাকবে, আমরা কিছুই চেঞ্জ করব না। আমাদের বুট সিকোয়েন্স চেক করা হয়ে গিয়েছে, যেভাবে আছে এভাবেই থাকবে। আমরা মেইনে ক্লিক করব, একদম নিচে যে অপশনটি রয়েছে সেভ চেঞ্জ অ্যান্ড এক্সিট, এটাতে আমরা ক্লিক করব, ইএস প্রেস করে দিব। ইএস প্রেস করার পরেই সাথে সাথে আমরা কিবোর্ডের F9 প্রেস করব। F9 আমাদের পেনড্রাইভ দিয়ে যেহেতু উইন্ডোজ সেট আপ করতেছি, পেনড্রাইভটি দেখে দিতে হবে বা ধরিয়ে দিতে হবে। আমরা F9 প্রেস করার পরপরই, মানে রেজিস্টার দেওয়ার সাথে সাথে F9 প্রেস করব। জি, এখানে চলে আসছে, আমরা যে সিলেক্ট করে দিয়েছি লেগেসি যে সিস্টেমটা সেটা লেগেসি ইউএসবি এইচডি ফ্ল্যাশ, হ্যাঁ, এটা সিলেক্ট করে ইন্টার প্রেস করব। করার সাথে সাথে লক্ষ্য করব, প্রেস এনি কি, কিবোর্ডের যে কোনো একটা কি প্রেস করে দিব। এই মেসেজটা আসার সাথে সাথে যে কোনো একটা কি প্রেস করে দিলাম। জি, কিছু সময় অপেক্ষা করব, এখন পরবর্তী প্রসেসগুলো আসবে। উইন্ডোজের যে লোগোটি রয়েছে দেখতে পাচ্ছেন, লোগোটি চলে আসছে অলরেডি, যে একটু প্রচুর সময় নিবে, দেন হচ্ছে জি চলে আসছে অপশনটি। এবার এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবেই দিব, নেক্সট দিয়ে দিব, ইনস্টল নাও দিয়ে দিব। জি, প্রসেস হচ্ছে দেখতে পাচ্ছেন, যে এখানে যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করছি সেক্ষেত্রে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, আমার কোনো সিরিয়াল বা লাইসেন্স কি নেই, তাই এটা দিয়ে দিব। এখানে অনেকগুলো ভার্সন রয়েছে, আমি প্রফেশনাল দেবো, তাই প্রফেশনাল সিলেক্ট করে নেক্সট দিয়ে দিলাম। আপনার ছেলে হোম এডুকেশনাল অন্য অন্য অপশনগুলো দিতে পারেন, এখানে টিক মার্কটা দিয়ে দিবেন। আই অ্যাকসেপ্ট লাইসেন্স টার্মস অ্যান্ড কন্ডিশনের কিছু কন্ডিশন রয়েছে, এটাতে কাস্টম দিয়ে দিব। দেন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ড্রাইভ রয়েছে, সিস্টেম ড্রাইভ আগে যেটাই ছিল আমার দেখতে পাচ্ছেন পার্টিশন 1 সিস্টেম লেখা, এটা প্রথমত ফরম্যাট করে নিতে হবে একদম ফ্রেশ করে। আমি নতুন করে যেহেতু উইন্ডোজটা সেট আপ দেবো, ফ্রেশ করে নিচ্ছি, হয়ে গেছে, ফরম্যাট হয়ে গেছে অলরেডি, এখন নেক্সট প্রেস করে দিব। তো এখানে কিছুটা সময় নেবে দেখতে পাচ্ছেন, কোভি হতে 4-5 মিনিটের মতো সময় নেবে। আপনার কম্পিউটার যদি মোটামুটি ফাস্ট হয়ে থাকে তাহলে খুব দ্রুতই কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে মানে আপনার পেনড্রাইভের যে ডাটাগুলো রয়েছে, উইন্ডোজ ফাইল রয়েছে, সেই ফাইলগুলো সম্পূর্ণ সি ড্রাইভে কপি করবে। করার পরে নিচের যে তিনটে অপশন রয়েছে, ইনস্টলিং ফিচার্স আপডেট আর হচ্ছে ফিনিশ আপ, সবগুলোই প্রসেস হয়ে যাবে। কিছু সময়ের মধ্যেই সব প্রসেস কমপ্লিট হয়ে গেলেই পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেটা শো করবে।
কিছু সময় অপেক্ষা করে যে রিস্টার্ট অপশন চলে আসছে, রিস্টার্ট নাও চাইলে দিতে পারেন আপনি। দেখি পরবর্তীতে কি আসে। জি প্রসেস হচ্ছে দেখতে পাচ্ছেন, কিছু সময়ের মধ্যে এর পরবর্তী যে ধাপটা রয়েছে ধাপটা চলে আসবে। জি আবার চলে আসছে। একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে পেনড্রাইভ থেকে যা কপি করার বা নেয়ার সব কপি করে হয়ে গেছে, পেনড্রাইভটি লাগানো, তাই এই মেসেজটি আবার আসছে। তার মানে হচ্ছে আবার আমরা নেক্সট দিব না, এটা কেটে দিব আর পেনড্রাইভটি খুলে দেবো। এটা কেটে দেওয়ার আগে পেনড্রাইভটি খুলে ফেলবো আমরা, দেন হচ্ছে এই যে মেসেজটি দিয়েছে এই মেসেজের অপশন বা বক্সটি কেটে দিব, তাহলে পরবর্তী অপশনগুলো এভাবে চলে আসবে। আবার বলছি, আপনার কপি হয়ে যাওয়ার পর, রিস্টার্ট হয়ে যাওয়ার পর যদি এরকম কোনো কখনো অপশন আসে, সেক্ষেত্রে ওই অপশন থাকা অবস্থায় পেনড্রাইভ প্রথমে খুলে ফেলবো। খুলে ফেলে ওই বার যে উইন্ডোজের যে মেসেজটি দিয়েছিল পরবর্তীতে আবার একইভাবে প্রসেস আসছিল, সে অপশনটি কেটে দিব। কেটে দিলে অটোমেটিক্যালি আবার রিস্টার্ট নিয়ে আর পরবর্তী যে প্রসেসগুলো আছে, স্টেপগুলো আছে, ওগুলো শুরু হয়ে যাবে। জি দেখতে পাচ্ছেন উইন্ডোজ গেটিং রেডি, প্রায় প্রসেস প্রায় কমপ্লিট, আর কিছু সময় অপেক্ষা করলেই পরবর্তী স্টেপ চলে আসবে। জি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আরেকটি বিষয়, আমার চ্যানেলে যদি নতুন আজ প্রথম ভিডিও দেখে থাকেন, যদি কোনো রকম উপকৃত হয়ে থাকেন ভিডিও দেখে, অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। জি দেখতে পাচ্ছেন পরবর্তী স্টেপ চলে আসছে। তো আপনারা চাইলে কিন্তু বাসায় বসে ব্র্যান্ড পিছি, এসপির ব্র্যান্ড পিছি কীভাবে উইন্ডোজ দিতে হয় সেই প্রসেসগুলো দেখেই কিন্তু নিজের কম্পিউটার নিজেই কাজ করতে পারবেন। জি এখানে বাই ডিফল্ট যেটা আছে আপনি পরবর্তীতে সবই চেঞ্জ করতে পারবেন। আমি ইএস দিয়ে দিই, বাই ডিফল্ট যা আছে তাই দিয়ে দিব। এখানে রয়েছে ইউএস কিবোর্ডের যে লেআউটটা এটাই দিয়ে দিব। আপনি চাইলে বাংলাদেশেরটাও ইউজ করতে পারবেন, এখানে স্কিপ দিয়ে দেবেন আপনারা। আমি একটু লেআউটটা দেখানোর জন্য পরবর্তী স্টেপ দিলাম, এখান সেকেন্ড কিবোর্ড লেআউট আমি বাংলাদেশ দিয়ে দিই, কিন্তু আপনি ব্যাগে যে অপশনটি রয়েছে এখানে স্কিপ দিয়ে দেবেন, তাহলে এতগুলো অপশন আর আসবে না বা সেটিংও করতে হবে না। আমি একটু দেখানোর জন্য জাস্ট এই লেআউটটা দেখানোর জন্য লেআউটে ক্লিক করেছি, তাছাড়া আপনারা স্কিপ দিয়ে দিবেন। জি এখানে বাংলাদেশ যেহেতু আমি নেক্সটে দিয়ে দিচ্ছি, এখানে বাংলা লেআউট বাংলাটাই দিয়ে দিলাম। আপনারা কিন্তু স্কিপ দিয়ে দিবেন আগের যে অপশনটি আসছিল, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, আমি এটা দিয়ে দিলাম, কন্টিনিউ টু লিমিট সেট আপ দিয়ে দিলাম। জি এখানে ভিউয়ার্স একটা বিষয়, এখানে নাম কিন্তু বাধ্যতামূলক, কিছু একটা দিতেই হবে, না দিলে নেক্সট পরবর্তী যে অপশনগুলো যাওয়া যাবে না। আমি জাস্ট পিসি দিয়ে দিলাম, নেক্সট দিয়ে দিব। পাসওয়ার্ড আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও হবে, এটা বাধ্যতামূলক নয়, পরবর্তীতে সেভ করে দেবেন। অ্যাকসেপ্ট দিয়ে দিলাম, এখানে নট নাও দিয়ে দিলাম। জি আমার কাজ অলমোস্ট ডান, যত কনফিগার রয়েছে মোটামুটি শেষের দিকে, এখন একটু সময় নেবে উইন্ডোজটি ওপেন হতে, ভিতরে কনফিগারেশন নিজের সিস্টেম নিজেই কনফিগারেশন করে নিচ্ছে এখন, কোনো রকমের কিছুই করতে হবে না, যা হবার অটোমেটিক্যালি এখন হয়ে যাবে। ভিউয়ার্স এভাবে আপনি ভিডিও দেখেই, কোনো সার্ভিসিং সেন্টারে না গিয়ে কিন্তু ভিডিও দেখেই বাসার কম্পিউটার বাসায় স্টেপ বাই স্টেপ নিজেই করতে পারবেন, কীভাবে প্রসেস করতে হয় সেই প্রসেস তো দেখিয়ে দিলাম। আর পেনড্রাইভ বুটাবল করে, পেনড্রাইভ দিয়ে কীভাবে, পেনড্রাইভ দিয়ে অ্যাকচুয়ালি খুব দ্রুত উইন্ডোজ সেট আপ করা যায়, পেনড্রাইভ কীভাবে বুটাবল করবেন সেই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। জি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন উইন্ডোজটি কিন্তু কমপ্লিট আমার সেট আপ হয়ে গিয়েছে। এখন আমরা একটু কনফিগারেশন করে দেবো উইন্ডোজ দেওয়ার পর পরে, যেমন ডেস্কটপের দিস পিসি বা মাই কম্পিউটার নামে যে আমাদের প্রসেস ফোল্ডার থাকে সেটা একটু এনে দিব, তারপর হচ্ছে সিকিউরিটি কিছু অপশন রয়েছে ওটা সেটিং করে দিব। জি এখান থেকে থিমে যাব, থিমে যাওয়ার পর একটু নিচে চলে আসব, নিচে আসার পর ডেস্কটপ আইকন সেটিং, এখান থেকে যা যা দরকার টিক মার্ক দিয়ে ওকে দিয়ে দিব। যেহেতু আমার রিস্কেল আছে কন্ট্রোল প্যানেল, আপাতত এটাও দিয়ে দিই, কিছু কনফিগারেশন করার জন্য বারবার যেতে হবে এই জন্য দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন দিস পিসি চলে আসছে, আমরা একটু কন্ট্রোল প্যানেলে যাব, এখানে দুটো সেটিং আছে আপনারাও করে দেবেন উইন্ডোজ সেট আপ দেওয়ার পরপরেই, এই সেটিংগুলো অ্যাকচুয়ালি করে নেবেন, বাই ডিফল্ট যেগুলো আছে এগুলো করে নেবেন, যেমন সিস্টেম অ্যান্ড সিকিউরিটি, এখানে অপশনে যাবেন, দেন হচ্ছে টার্ন উইন্ডোজে যাবেন, টার্ন অফ আর নিচেরটা টার্ন অফ দিয়ে দেবেন, কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের বাধা সৃষ্টি করে এই অপশনগুলো চালু থাকলে, সেক্ষেত্রে অফ করে দেয় ভালো, ইন্টারনেটও অনেক সময় প্রবলেম করে অপশন চালু থাকলে। আমরা টাইমটা সেটিং করে নিই, আমরা টাইমটা সেটিং করে নিই, দেখি কোন জোনে দেওয়া আছে, জানি ইউএসএ জোনে দেওয়া ছিল, তখন আমরা হচ্ছে এখান থেকে বাংলাদেশ মানে হচ্ছে ঢাকা একটা অপশন থাকবে,
জি দেখতে পাচ্ছি, ঢাকা অপশনটি সিলেক্ট করে দিলাম, ওকে দিয়ে দিলাম, এটা ওকে দিয়ে দিলাম। জি মোটামুটি হয়ে গেল ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। কারো কিছু নতুন করে কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশন বা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।